প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, রবিউল হাসান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, ধর্ষণকারী ও বলাৎকারকারীর মধ্যে পার্থক্য ও শাস্তি, এ বিষয়ে একটু আলোচনা করলে ভালো হয়। প্রিয় দর্শক, আমরা জানি যে ধর্ষণ বলা হয় যে কোনো বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে কোনো পুরুষ যদি জোরপূর্বক তার সাথে দৈহিক মিলন করে, তাহলে এটাকে ধর্ষণ বলা হয়। সুতরাং ধর্ষণ এটি জিনার একটি অন্তর্ভুক্ত, তবে জিনার চেয়েও একটি বড় অপরাধ, কারণ জিনার মধ্যে সে জিনাকারী হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট অপরাধী, হাক্কুল্লাহ সে নষ্টকারী। কিন্তু যেহেতু এখানে সে জোরপূর্বক একজন নারীর শ্লীলতা হানি করছে, সেক্ষেত্রে সে হাক্কুল্লাহ ধ্বংস নষ্ট করার পাশাপাশি সে নারীর হকও সে নষ্ট করছে। সুতরাং এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে সাধারণ জিনার চেয়ে ধর্ষণ জিনাটা আরও বড় অপরাধ। কিন্তু তার অর্থ এই নয় যে সম্মতিতে জিনা করলে সেই অপরাধকে কোনোভাবে হালকা করে দেখার সুযোগ রয়েছে, সেটি কোনোভাবেই নয়। আর দ্বিতীয় হলো যে বলাৎকার, যেটাকে শব্দ প্রয়োগ করা হচ্ছে, সেটি সাধারণ ক্ষেত্রে পুরুষের সাথে পুরুষের জোরপূর্বক দৈহিক মিলন করাকে এটাকে বলাৎকার হিসাবে সাব্যস্ত করা হচ্ছে। প্রিয় দর্শক, ধর্ষণের শাস্তি হিসাবে তো আমরা সকলেই জানি, ইসলামী শরিয়ার মধ্যেই শুধু নয়, সর্বকালের সকল আসমানী শরিয়তের বিধানের মধ্যে, সকল ধর্মগুলোর মধ্যেই ধর্ষণের অভিন্ন, জেনার অভিন্ন শাস্তি প্রয়োগ করা হয়েছে, অভিন্ন শাস্তি নির্ধারণ করা হয়েছে। সেই শাস্তি হলো যদি বিবাহিত নারী বা পুরুষ এই ধরনের অপরাধে লিপ্ত হয়, তাদের জন্য মৃত্যুদণ্ড এবং সেটি প্রস্তর আঘাতে, আর যদি অবিবাহিত অবিবাহিতা হয় তাহলে তাদের জন্য ধর্ষণের শাস্তি বা ব্যভিচারের শাস্তি হলো 100 ব্যত্রাঘাত। আর যদি ধর্ষণ হয় জোরপূর্বক হয় নারীর সম্মতি না থাকলে, তাহলে সে তো এখানে কোনো অপরাধী নয়, সুতরাং তার গুনাহও হবে না এবং তার উপরে কোনো সাজাও প্রয়োগ করা সহি হবে না। বাকি বলাৎকারের শাস্তি যেটি, যেই জোরপূর্বকভাবে কোনো শিশু অথবা কোনো পুরুষের সাথে যদি কেউ এই অপকর্ম করে থাকে, তাহলে তার জন্য অত্যন্ত কঠোর শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হানাফি মাজহাবে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ আলিহিমার মতে, বলাৎকারের শাস্তি ব্যভিচারের শাস্তির মতোই, অর্থাৎ অবিবাহিত হলে 100 বেত্রাঘাত আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন যে ক্ষেত্রে যেহেতু এখানে কিছুটা মত পার্থক্যের অবকাশ রয়েছে, এজন্য বলৎকার এবং ব্যভিচার এক নয়, তাই বলৎকারের শাস্তি এটা নির্ধারণ করা দায়িত্ব থাকবে বিচারকের উপর। সুতরাং বিচারক যদি মৃত্যুদণ্ড প্রদান করে তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে, আর যদি মৃত্যুদণ্ড না দিয়ে তাকে অন্য কোনো সাজা দেয় তাহলে সেই সাজাই বলৎকারের হিসাবে সাব্যস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলৎকারের কঠিন শাস্তির কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাহ নবী হাদিসের মধ্যেও বলেছেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম এবং তার উম্মতেরা তারা এই অপরাধ সর্বপ্রথম পৃথিবীতে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে অত্যন্ত ঘৃণিত অপরাধ বলে আখ্যায়িত করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূতিন, লাআনাল্লাহু মান আমিলা আমালা লূতিন কওমি লূত, মান আমিলা আমালা কওমি লূতিন সালাসান। মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর তিনবার অভিশাপ দিয়েছেন, যে ব্যক্তি লুত আলাইহিস সালামের জাতির মতো পুরুষের সাথে যৌন আচরণ করার মতো ঘৃণ্য এই কাজটি যারা করতে পারে। সুতরাং এটি পৃথিবীতে সবচেয়ে অসভ্যতম এবং সবচেয়ে নির্লজ্জ কাজ হল পুরুষের মাধ্যমে নিজের যৌন চাহিদা নিবারণ করা। এই ধরনের অসভ্যতা, এই ধরনের অভদ্রতা, অশ্লীলতা, ঘৃণ্য কাজ পৃথিবীতে বিভিন্ন জাতি এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এটি ছড়িয়ে পড়ছে। মুসলিমদের উচিত এটাকে সম্পূর্ণরূপে পরিহার করা, এবং এই যারা বলৎকারকারী অথবা পুরুষে পুরুষে অবৈধ দৈহিক যৌন সম্পর্ক স্থাপনকারীর জন্য কঠোর শাস্তির কথাও অন্যান্য ফিকহের মধ্যে বলা হয়েছে। কোনো কোনো ইমাম বলেছেন তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হবে, কেউ বলেছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং তার জন্য অত্যন্ত ভয়াবহ শাস্তির কথাই বলা হয়েছে।